রাজনগরে অজগর সহ দুটি সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। রাজনগরে অজগর সহ দুটি সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। বুধবার রাত্রে রাজনগরের সিরসা গ্রামে প্রায় 6 ফুট লম্বা একটি অজগর দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা বন দপ্তরে খবর দিলে বনকর্মী সনাতন মাহাতো এবং বিমল মাহাতো সিরসা গ্রামে ছুটে আসেন এবং এসে দেখেন যে 6 ফুট লম্বা ওই অজগর সাপটিকে। তারপর তারা সেখান থেকে ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর লোকালয় থেকে দূরে একটি নিরাপদ জায়গায় অজগরটিকে পুনর্বাসন দেন ওই বনকর্মীরা। পাশাপাশি আড়ালি গ্রামের একটি বাড়ি থেকে প্রায় 3 ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করেন ওই দুই বনকর্মী। ওই দুই সাপ দুটিকেও বুধবার রাত্রেই নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে। রাজনগর থেকে স্টাফ রিপোর্টার DNTV বাংলা। বলছি আমরা চাইছি একবার এই জায়গাটা একবার খোঁজ করলে খুব ভালো হতো। আমাদের একটা বড় জায়গা আছে তো, তাই নাকি? মানে আমরা চাইছি যেহেতু বাচ্চা অবস্থা তো এত নিশ্চয়ই আপনার নাম? আমার নাম শেখ তাফিজ। এটা কোন জায়গা? এটা সিরসা।